সালাম আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে সোনালি মুরগি কীভাবে লালন পালন করতে হয়। 500 সোনালি মুরগি পালন করলে আপনার অনেক টাকা লাভ হয়, কত টাকা খরচ হয়, কত টাকা লাভ হয় সেটা আমি আজকে আমার ভিডিওর মধ্যে দেখাবো। আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সোনালি মুরগি কীভাবে লালন পালন করতে হয়। সোনালি মুরগি লালন পালন করতে গেলে আপনাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। সোনালি মুরগি একদিকে যেমন উপকার আরেকদিকে একটু অপকার আছে, যেমন তারা ঠান্ডা বেশি সইতে পারে না কিন্তু গরম অনেক সইতে পারে। তো আপনাদের মনে করেন ঘরের ভিতরে আপনারা যদি চান কিছু বাঁশ জোড়ায় দিতে পারেন, বাঁশের মধ্যে মুরগি উঠবে, হইহুল্লা করবে, এক্ষেত্রে মুরগির জন্য খুব ভালো। সোনালি মুরগি এটা খুব চায়, এরা উড়াউড়ি করতে পারে আর কি। আপনাদেরকে প্রথমে বলি, আমি আগেরবার ব্রয়লার মুরগিতে অনেক লস হয়েছে সেটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। এখন আমি চিন্তা করলাম যে ব্রয়লার তো সবসময় লালন পালন করি, এবার একটু অন্য কিছু করি, মানে সোনালি মুরগি পালার চিন্তা করলাম। তো সোনালি মুরগি চান্তি সোনালি মুরগি পালন করতে দেখলাম অনেকগুলো উপকারই আছে। ওই সোনালি মুরগি পালন করতে হয় আপনাকে 60 দিন পালন করতে হয়, 60 দিন আপনার 1 কেজি 200 গ্রাম মতো হবে। এগুলি বাচ্চা পাওয়া যায় খুব সহজে, কারণ লোকাল হ্যাচারিতে এই বাচ্চাগুলি পাওয়া যায়। তো আমি আপনাদেরকে বাইরের থেকেই দেখাচ্ছি, ভিতরে গেলাম না, কারণ ভিতরে সোনালি মুরগির ফার্মের ভিতরে যখন ঢোকা যায় না, আমি বাইরের দিকে আসছি, তো আমাকে যখন ঢুকতে চাইছি না আর কি, তো আমি আপনাদেরকে বাইরের দিকে দেখাইলাম আর কি। তো আপনারা বুঝে সকলে দেখেন, আর বাচ্চাগুলি কত করে কিনছি সেটাও আমি আপনাদের সাথে একটা চার্ট তুলে ধরলাম। তো সেই চার্টে দেখেন কোনটা কত টাকা কিনে নিয়ে আসি, আমি আপনাদের সাথে চারটা তুলে ধরলাম। তো আমি আপনাদেরকে 500 সোনালি মুরগি পালন করার খরচ আমি দিয়ে দিলাম। তো আপনাকে বর্তমান বাজারে বাচ্চার প্রতি পিসির দাম 15 টাকা, 500 বাচ্চার দাম 7,500 টাকা। সোনালি মুরগির বাচ্চা একটু দাম কম, কারণ লোকাল হ্যাচারিতে বাচ্চাগুলি পাওয়া যায়, মানসম্পন্ন হয়, সমস্যা হয় না। আর মুরগি খাবার লাগে 25 বস্তার মতো লাগবে, কারণ মুরগি একটু খাবার 2 মাসে একটু কম খাবে। আর বাচ্চা আর সোনালি মুরগি ফিট একটু আলাদা, সো সেটা দামও একটু কম, 2,200 টাকা করে, তো সেক্ষেত্রে 5,300 টাকা খরচ হবে। আর তুষ লাগবে 1,000 টাকা, আর ওষুধ লাগবে সর্বোচ্চ মনে করেন 5,000 টাকা, কারেন্টের বিল 1,000 টাকা আসবে, কারণ তেমন বেশি বুটার দেওয়ার প্রয়োজন পড়ে না। আর মুখ খরচ হয়েছে দেখেন 69,500 টাকা। আমি সেই খরচগুলি আমি আপনার দেখালাম, হয়তো আপনাদের এলাকায় একটু দাম কম বেশি হতে পারে, বাচ্চার দাম একটু ভেরিয়েশন করতে পারে, তুষের দাম একটু ভেরিয়েশন করতে পারে, ওষুধ একটু ভেরিয়েশন করতে পারে, তো বেশি পার্থক্য হওয়ার কোনো কথা না। তো আমি আপনাদের একটু ধারণা দিলাম, তো আপনারা যদি করতে চান তাহলে এভাবে করতে পারেন। তো করার ক্ষেত্রে আর কয়েকটা জিনিস ফলো করবেন, আপনারা যখন বাচ্চা নিয়ে আসবেন তখনই বাচ্চাকে 3টা ভ্যাকসিন খাওয়াতে হবে। একটা ভ্যাকসিন খাওয়াবেন আপনার 6 দিন বয়সে, আরেকটা খাওয়াবেন 18 দিন বয়সে, আরেকটা খাওয়াবেন 32 দিন বয়সে। তো 3টা 2টা রানীর ক্ষেত্রে একটা গাম্বুর ভ্যাকসিন অবশ্যই খাওয়াবেন, কারণ যেহেতু আপনার সোনালি মুরগি অনেক দিন পালতে হয়, মানে 2 মাস পরে রাখতে হয়, সেক্ষেত্রে এই ভ্যাকসিনগুলি অবশ্যই দিতে হবে। তো ভ্যাকসিনগুলি দিবেন, তারপর মনে করেন যখন মুরগির বয়স 30 দিন হবে, তখন দেখুন কিছু মুরগি মানে টুরাটুরি করতেছে, যেটা বলে কামড়াকামড়ি করে আর কি, একটা মুরগি আরেকটা মুরগির পিছনে দৌড়তেছে। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, সেক্ষেত্রে আপনার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মুরগির টুকগুলি একটু কেটে দিতে হবে, একটু কেটে ছোটো করে দিতে হবে আর কি। আপনারা খেয়াল করেন ছোটো করে দেবেন, মুরগির টুট ছোটো করে দেওয়ার সময় অবশ্যই নাফা সিরাপ নিয়ে আসবেন। একটা নাফা সিরাপ 500 মুরগির জন্য একটা নাফা সিরাপ হয় না, আপনি 20 লিটার বা 30 লিটার পানির মধ্যে দেবেন, পুরোটা সিরাপ দিয়ে দেবেন, যে শুধু 1-1.5 ঘন্টা খাওয়াবেন আর কি। 1-1.5 ঘন্টা খাওয়ালে কী হবে, যে আপনি যে মুখ টুটটি যে খাটবেন মেশিনের সেক দিয়ে, তো অনেকে ভাবতে পারে টুট কীভাবে কাটবে, টুট বাই মেশিন আছে, মেশিনের সেক দিয়ে দিয়ে কাটিয়ে ফেলবে। তো সেক্ষেত্রে এই যে সিরাপটা খাইলে আপনার রাত্রে আর জ্বর আসবে না, মুরগি সম্পূর্ণ ভালো হয়ে যাবে আর কি। অবশ্যই সিরাপটা খাওয়াবেন, ওই যে 20 টাকা বেচে নাফা সিরাপ, এখন মনে হয় 35 টাকা বিক্রি করে, 35 টাকার নাফা সিরাপটা, এই সিরাপটা খাওয়াবেন আর কি। আর মুরগির একটু মানে লেদা বলে, মানে লেদাই তো বলে, লেদার একটু ভালো করে লাড়াছাড়া করবেন যাতে শুকনো থাকে। আর এটার জন্য আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আপনার ঘরের মধ্যে কিছু বাঁশ লাগা দিলে মুরগিগুলো উপরে উঠে উঠতে পছন্দ করে, এটা জন্মগত অভ্যাস আর কি। এক্ষেত্রে আপনার পর্দা লাগতে হয়, কারণ সেটা ঠান্ডা সইতে পারে না, মনে করে যখন একটু জ্বর বৃষ্টি হয় তো আপনার পর্দাটা পালিয়ে দেবেন, তো দেখবেন আপনার জন্য
সবচেয়ে ভালো। আর গরম সমস্যা নেই, প্রচুর দেখা গেছে কি হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, কিন্তু আপনার বিদ্যুৎ চলে গেছে এখন ব্রয়লার মুরগির ক্ষেত্রে বিদ্যুৎ চলে গেলে অবস্থা খারাপ, জেনারেটার সাথে অন্য হয় আপনার পানি দিতে হয় চালের মধ্যে, মুরগি স্টোভ করার সময় মধ্যে এটার ক্ষেত্রে স্টোভ করার সম্ভাবনা থাকে না, কারণ সে গরম সইতে পারে, শীতের থেকে গরম সইতে পারে। দেখেন কত টাকা বিক্রি করলাম সেটাও আমি আপনার সামনে তুলে ধরলাম, দেখেন 500 সোনালি মুরগি বিক্রির মূল্যটা কত, বর্তমান বাজারে সোনালি মুরগি প্রতি কেজির দাম হচ্ছে 350 টাকা, তাহলে 500 সোনালি মুরগির ওজন হতে পারে 490 কেজির মতো, না বর্তমান বাজারে সোনালি প্রতি কেজি 350 টাকা হলে 490 কেজি 1,71,500 টাকা হবে, আর মুরগি বিক্রি হলে 1,71,500 টাকা, তা আপনার খরচ হলো কত টাকা, 69,500 টাকা, যেটা আমি খরচের চার্টে আমি দেখাই দিছি। তা আপনার তাহলে 500 মুরগি লালন পালন করে যদি আপনার 1,02,000 টাকা লাভও তো পাবেন, আপনি যদি 2,000-4,000 মুরগি বিক্রি লালন পালন করে তাহলে আপনার কী অবস্থা হবে, কেমন টাকা লাভ হবে? আমি আপনাদেরকে বলবো, যদি মনে করেন সোনালি মুরগি পালন করা অনেক ভালো, কারণ সেটা গরমের মধ্যে পালতে অনেক ভালো, কারণ সেটা বিদ্যুৎ চলে গেলে কোনো সমস্যা হয় না। আবার সেটা মনে করেন আজকে মুরগি বিক্রি করবেন, মুরগি বিক্রি করতে পারছেন না, 4 দিন 5 দিন 10 দিন বেশি ফালতে পারবেন, কোনো সমস্যা হবে না। কেন ব্রয়লার মুরগির ক্ষেত্রে সমস্যাটা কি, আপনার মুরগির বয়স আসলে 32 দিন, আপনার মুরগির দাম কমে গেছে, কিন্তু আপনি যদি চান যে আমি বিক্রি করবো না আর 2 দিন পরে বিক্রি করবো, সেক্ষেত্রে মুরগিগুলি স্টক করে মুরগির গ্রোথ বেশি এসে পরে মারা যায়, তো আপনার দেখা গেছে কি লসই বিক্রি করতে হবে। আর সোনালি মুরগির ক্ষেত্রে এটা এরকম যে মনে করেন আপনার বিক্রি করার দরকার কিন্তু রেট কম, আপনি বললেন যে না আমি আরও পরে বিক্রি করবো, সেক্ষেত্রে 5 দিন 6 দিন 10 দিন 1 মাসও রাখতে পারেন, সমস্যা নেই, 1 মাস রাখলে খাবার যেমন খাবে আপনার মাংস বৃদ্ধি পাবে, এই ক্ষেত্রে সোনালি মুরগি অনেক ভালো আর কি। আর একটা জিনিস খেয়াল করবেন, সোনালি মুরগি পালার ক্ষেত্রে আপনাদেরকে 40 দিনের পরে 40 থেকে 45 দিনের মধ্যে একবার একটা ট্রিটমেন্ট করাবেন, সেই ট্রিটমেন্ট হচ্ছে আপনারা কিছু জিঙ্ক খাওয়াবেন, আর মনে করেন আপনারা একটা রক্ত অংশ ডোজ করবেন, দেখবেন অনেক সময় মুরগি খাবার খাইতে একটু খাবার কম খাইতেছে, তখন আপনারা ভাববেন যে না এটা সোনালি মুরগি খাবার কম করলে আমরা রক্ত অংশ ডোজটা করে নেব, তো রক্ত অংশ ডোজ করে নিলে দেখবেন এখন খাবার দাবার সব ঠিক আছে। দেখেন আমার ফার্মের আগের অবস্থাটা এখন, আপনি অবশ্যই এই যে দেখতেছেন আমার ফার্মের পিছনে, এত খোলামেলা অবস্থা রাখবেন না, খোলামেলা অবস্থা রাখলে বাতাস ফার্মের ভিতরে বেশি ঠান্ডা বাতাস গেলে মুরগির আবার ঠান্ডা লাগতে পারে আর কি, এই জন্য আমি আপনাদেরকে দেখাই দেবো যে এরকমভাবে খোলামেলা রাখবেন না, অবশ্যই তিরপাল দিয়ে ডাইকে রাখবে। দেখেন আমি আপনাদের পিছন দিকে দেখতেছি, এইরকম খোলামেলা রাখবেন না, ডাইকে রাখবেন, ডাইকে একদম শূন্য করে দেবেন। এই যে আমি আবার বলছি, এই যে আমার পর্দাগুলো উপরে আছে, এই পর্দাগুলি মনে করে যখন বাতাস আসে তখন আমি নিচে নামিয়ে দিই, যাতে বাতাস না যেতে পারে, বাতাস ভিতরে না কম ঢুকে, কারণ শুধু গ্যাসটা গেলেই চলে, যা আপনার শুনলে মুরগির গ্যাসটা বের হয়ে গেলেই আর কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি কেউ সময়গুলি পালতে চান তাহলে আপনি ফলো করতে পারেন, আর যদি মনে করেন আপনার কোনো জানার কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টসে জানাবেন। ওকে, সবাই ভালো থাকবেন।